ಸಂಬಂಧಿಸಿದ ದಾಳಿ ಭಾಷೆ ಬಾಯಿ ಬರಲ್ಲ. ರಾಜಧಾನಿ ಡಾಕಾರ ಸ್ವಚ್ಛತ ಬಂದುಗಣ আর কতকাল আপনারা ঘুমিয়ে থাকবেন? এবার ঘুম থেকে উঠুন, আপনারা আমার ইমান ধ্বংস করে দিয়েছে গণতন্ত্র। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি মানুষের রচিত ব্যবস্থা জাহান্নামের পথ, ইমান আমল ধ্বংসকারী পথ। গণতন্ত্র মানলে ইমান থাকে না, গণতন্ত্র মেনে নিলে নামাজ রোজা হজ জাকাতের কোন আমল আপনার আমল নামায় থাকবে না, সব আমল ধ্বংস হয়ে যাবে। কারণ গণতন্ত্র কুহুরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, মানুষের রচিত সকল ব্যবস্থাই কুহুরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র ইত্যাদি মানবরচিত ব্যবস্থা আল্লাহকে রব অমান্য করার ব্যবস্থা, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা অমান্য করার ব্যবস্থা, মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করলে হয় কুফর, আর মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানলে হয় শির। তাহলে কুফর এবং শির্ক হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে বড় বড় শির্ক আছে ছয়টা। কয়টা বড় বড় শির্ক? ছয়টা। এক নম্বর, জনগণ সকল ক্ষমতার মালিক। দুই নম্বর, এমপিরা আইনদাতা। তিন নম্বর, মন্ত্রীরা শাসনকর্তা। চার নম্বর শির, গণতন্ত্রের সংবিধানের আনুগত্যের মাধ্যমে দাসত্ব করা হয় মানুষের। পাঁচ নম্বর শির, মানুষের যে আইন বিধানের আনুগত্য স্বীকার করা হয় আর উপাসনা যার মনে যা চায়। তাহলে বড় বড় শির কথা পাইলেন? আর এই ছয়টা শির মেনে নেওয়ার কারণে ছয়টা কুহর হয়ে গেছে। আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে, আল্লাহকে আইনদাতা শাসনকর্তা অমান্য করা হয়েছে, আল্লাহর দাসত্ব অমান্য করা হয়েছে, তার আনুগত্য অমান্য করা হয়েছে, তার উপাসনা অমান্য করা হয়েছে, এগুলি হল কুফর। তাহলে ছয়টি বড় শির আর ছয়টি বড় কুফর নিয়ে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে। কারণ মানুষকে রব মানলে আল্লাহর প্রতি ইমান থেকে না, ইমান হয় না। সমাজ রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মেনে নেওয়া হয়েছে, ফলে আল্লাহর প্রতি ইমান শূন্য হয়ে গেছে, ফলে আপনাদের নামাজ রোজা হজ জাকাতের আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলছে লাইন আশরাকতা লাইয়া হাসানাতা আমার লোক আল্লাহ তা কোন নামিন আল খাসিরিন, তুমি যদি শির করো তাহলে তোমার সকল আমল ধ্বংস আর তুমি হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে নামাজ রোজা সহ মুসলমানদের কষ্টের আমল গুলি ধ্বংস হয়ে যাচ্ছে। তাই গণতন্ত্রকে মূলোৎপাটন করতে হবে, গণতন্ত্রকে দাফন করতে হবে, গণতন্ত্র মুক্ত সমাজ গঠন করতে হবে। আল্লাহর জীবন বিধান, ইসলামের আইন বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অভিষেক চলবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, মানুষের ক্রয় সীমার মধ্যে সবকিছু চলে আসবে। তাহলে দুনিয়ার জন্য সুখে শান্তিতে থাকতে হলে ইসলাম প্রতিষ্ঠা অতীব জরুরি, আর আখেরাতে জান্নাত দেওয়া হবে, জান্নাতে যেতে হলে ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার কোন ব্যবস্থা নাই। তাই আমরা সরকার, প্রশাসন, দেশবাসী সকলকে আমরা আহ্বান করছি, আপনারা গণতন্ত্র ত্যাগ করুন, অন্য কোন মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করবেন না, ইসলাম গ্রহণ করুন, আর ইসলামী সমাজে সামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের সামর্থ্য কর্মণি করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে চেষ্টা চালিয়ে যান। গণতন্ত্রের জনগণ নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, উগ্রবাদ, জঙ্গিবাদ, ইসলাম বিরোধী অপতৎপরতা, অথবা এগুলির বিরুদ্ধে সকল অবস্থান গ্রহণ করুন,
আর আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্রের অধীনে হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। কারণ ইতিমধ্যে গণতন্ত্রের নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধীদের মধ্যে ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষ বেঁধে যাওয়ার হুঙ্কার শোনা যাচ্ছে। আল্লাহর আজাব গজব চূড়ান্ত ভাবে এসে যায় তাহলে এমন সংঘাত সংঘর্ষ দেখা দিবে প্রতিদিন শহরে বন্দরে লাশ পড়বে, মানুষ মানুষের রক্ত নিয়ে হুড়ি খেলবে, এমন পরিস্থিতি দেশেও আমরা চাই না। তাই সরকার আর বিরোধী দল আপনাদেরকে আহ্বান করছি, আপনারা দুর্নীতির রাজনীতি বন্ধ করুন, গণতন্ত্র ত্যাগ করুন, ইসলাম গ্রহণ করুন, ইসলামিক সমাজের সামিল হন, আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাজে কাজ মিলিয়ে রাজপথে নামুন, গণতন্ত্রের বিরুদ্ধে নামুন, গণতন্ত্রকে মূলোৎপাটন করি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ইমানদার সত্যবশীল হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিবেন, আর ইসলাম তখন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহর ইচ্ছা আল্লাহর সাহায্যে। সেই লোককে আমরা ইসলামের সমাজ ইমানদার সত্যবশীল হওয়ার লক্ষ্যে ইমানি দাওয়াত দিয়ে মাঠে নেমেছি। আমরা সকলের কল্যাণ চাই, সকলের মুক্তি চাই, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মকর্ম পালন করুক, মিলেমিশে থাকুক, ইসলামের বিধান মেনে চলুক। আল্লাহ সেই লোককে আমাদেরকে কবুল করুক বলেন আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।